আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে লিখবেন অটোমেটিক্যালি, লেখার পাশে সংখ্যা বসাবেন। ধরুন আপনি অনেকগুলো নামের লিস্ট করবেন। এখন আপনার প্রত্যেকটা নামের কিন্তু 1, 2, 3, 4, 5 এভাবে সংখ্যা বসায় দিতে হবে। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি এভাবে সংখ্যা বসানো ছাড়াই অটোমেটিক্যালি সংখ্যা উঠবে, সেটা কিভাবে করবেন। তো চলুন শুরু করা যাক। তো এর জন্য আমি মাইক্রোসফট ওয়ার্ডে একটা ফাইল এভাবে তৈরি করছি। তো স্টুডেন্ট নেম আমি অটোমেটিক লিখবো, দেখবেন পাশে নাম্বার হয়ে যাবে। তো এর জন্য আমাদের যেটা করতে হবে, তো এইখানে দেখতে পাচ্ছেন আমাদের যে প্যারাগ্রাফ নামে অপশনটা আছে, এইখান থেকে নাম্বারিং এ ক্লিক করতে হবে। নাম্বারিং এ ক্লিক করার পর এখানে দেখবেন ডিফাইন দ্য নিউ নাম্বার ফরম্যাট, এখানে ক্লিক করবেন। এরপরে এইখানে আসার পর দেখবেন নাম্বার স্টাইল, এইখান থেকে আপনি নাম্বার স্টাইল অর্থাৎ 1-3 যদি দিতে চান 1-3 সিলেক্ট করবেন। করার পর আপনি যদি চান যে এইখানে ফন্ট চেঞ্জ করে দিবেন, অর্থাৎ কোন ফন্টে আপনার লেখাটা আসবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি এটা দিব না, এই জন্য এটা কেটে দিচ্ছি। আপনি চাইলে আপনি পছন্দ মতো এখান থেকে ফন্ট সিলেক্ট করে দিতে পারেন। এবং এইখানে দেখতে পাচ্ছেন নাম্বার ফরম্যাট নামে একটা অপশন আছে, এইখানে নাম্বারের পরে কি ডট থাকবে নাকি হাইফেন থাকবে, কোনটা থাকবে আপনি পছন্দ মতো কিন্তু এখানে বসায় দিতে পারবেন। যেমন আমি এখানে নাম্বারের পরে ডটই রাখলাম। রাখার পরে বাকিটা যা আছে সেটাই রেখে এখন যদি ওকে ক্লিক করি, তাহলে দেখবেন আমার কিন্তু এখানে অটোমেটিক্যালি একটা সংখ্যা চলে আসছে। তো আমি যদি এখানে একটা নাম লিখি, যেমন আমি এখানে লিখলাম এমডি হাসিব, লিখার পর এখন যদি ইন্টারফেস করি তাহলে দেখবেন আমার কিন্তু এখন 2 চলে আসছে। এভাবে আপনি যতই লিখবেন চলে আসবে। তো এইখানে দেখতে পাচ্ছেন আমার এখানে 1-2-3-4 এখানে চলে আসছে। এইভাবে চাইলে আপনি কিন্তু শত শত এভাবে নাম্বার এখানে নিয়ে আসতে পারবেন, অর্থাৎ আপনি লিখার পর ইন্টারফেস করবেন অটোমেটিক্যালি নাম্বার চলে আসবে। তো এখন আপনি যদি চান যে নাম্বারের এইখানে আপনি এ বি সি এই সংখ্যা নিতে চান, তো এর জন্য নাম্বারিং এ ক্লিক করবেন। এরপর ডিফাইন নিউ নাম্বার ফরম্যাটে ক্লিক করবেন। এইখান থেকে দেখবেন নাম্বার স্টাইল এখানে সিলেক্ট করবেন। করার পর এখান থেকে এ বি সি এটাতে ক্লিক করবেন। করার পর এইখান থেকে ওকে ক্লিক করে দিবেন। ব্যাস, এখন যদি আমি লিখি এমডি হাসিব, এখন ইন্টারফেস করি, তাহলে দেখেন আমার কিন্তু এখন আবার নিচে বি চলে আসছে। আবার যদি ইন্টারফেস করি এখানে লিখি রানা, আবার ইন্টারফেস করি এখানে যদি লিখে রুমন, এভাবে কিন্তু আপনি সহজেই কিন্তু আপনার পাশে নাম্বারিং করতে পারবেন। এবং আপনি চাইলে এগুলো ছাড়াও আরও কিছু যদি আপনি পছন্দ মতো চুজ করতে চান, তাহলে এখানে নাম্বারিংয়ে ক্লিক করবেন, ডিফাইন নিউ নাম্বারিং ফরম্যাটে ক্লিক করবেন। এরপর নাম্বার স্টাইলে আসার পরে এখানে দেখবেন অনেকগুলো অপশন আছে, আপনি আপনার পছন্দ মতো এখান থেকে যে অপশনটা চান সেটা সিলেক্ট করার পরে যদি ওকে ক্লিক করেন, তাহলে কিন্তু এটা অটোমেটিক্যালি সেট হয়ে যাবে আপনার লেখার পাশে। তো এই ছিল মাইক্রোসফট ওয়ার্ডের অটো নাম্বারিং প্রসেসটা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।